সেটা চব্বিশ পঁচিশ তারিখে যে অনিয়মটা করা হয়েছে তার কুফল। দুটো ভ্যাকসিন নিলাম আমার আর কোভিড হবে না, এই ভ্রান্ত ধারণাটা কাটতে হবে। প্রপারলি ফিটেড N95 তো ছেড়ে দিন, কাপড়ের মাস্কই লোকে পরছে না। যারা ভাবছেন হুতুর হবে না তারা যদি নিজেরা সাফার করে তাহলেই বুঝতে পারবেন। আপনি মেলা বন্ধ করতে পারছেন না, বন্ধ করতে পারছেন না ইলেকশনের র্যালি, আপনি সব খোলা রাখছেন, এভাবে তো চলতে পারেন। এই সমস্ত মিডিয়ার বানানো মাল্টি ন্যাশনাল কোম্পানি লাভের জন্য এটা করতে চাইছে, এগুলো সম্পূর্ণ ভ্রান্ত। আশার আলো একটাই, আমরা অনেক লোককে দুটো ডোজ করে ভ্যাকসিন দিতে পেরেছি। বিচক্ষণতা এবং সাবধানতার মান নেই, কেউ অযথা আতঙ্কিত হবেন না, এটা একটা রোগ, যাতে ঐক্যবদ্ধ হয়ে সমস্ত পৃথিবীর লোককে যুদ্ধ করতে হবে। আমি ডক্টর নারায়ণ ব্যানার্জি বলছি, MD মেডিসিন কনসালটেন্ট ইন্টার্নিস্ট। ওমিক্রন খুব একটা বড় কিছু নয়, ধুর কিচ্ছু হবে না, এই যে ধারণাটা, এটা নানানভাবে আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অনেকেই ছড়িয়ে দিচ্ছেন, আপনি তাদের জন্য যদি কিছু বলেন। দেখুন, আমি প্রথমে দুটো জায়গায় আসি। এক ধরনের লোক আছেন যারা বলছেন যে এই সমস্ত মিডিয়ার বানানো, এটা মাল্টি ন্যাশনাল কোম্পানি লাভের জন্য এটা করতে চাইছে, এগুলো সম্পূর্ণ ভ্রান্ত। ওমিক্রন হয়তো 1000-এ 1 জনকে এফেক্টেড করবে, যাদের হসপিটালে ভর্তি হওয়ার দরকার হবে, কিন্তু আমরা যদি প্রপার প্রিকশন না নিই সে 1000-এ 1 জনও তো আমাদের দেশে অনেক। ওমিক্রনের মেন সিমটমটা কিন্তু সাধারণ সর্দি কাশি, লাংসে কিন্তু ওমিক্রন আসে না। অ্যাট দ্য সেম টাইম আমাদের দেশে ইনফ্লুয়েঞ্জাটা তো রয়েছে, একটা ভাইরাল ইলনেস শরীরের প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, সুতরাং অন্য যে ইনফেকশনগুলো তাদের কাবু করে ফেলবে। যারা এল্ডারলি পেশেন্ট, একবার যদি তাদের ইনফ্লুয়েঞ্জা হয় তারা কিন্তু অন্য সমস্ত ইনফেকশন পরপর পান, সেরকম একবার কোভিড হলে তার সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে আরম্ভ করবে। সুতরাং যারা ভাবছেন হুতহুর হবে না তারা যদি নিজেরা সাফার করে তাহলেই বুঝতে পারবেন। আর একদল রয়েছে যে ভ্যাকসিন নিয়ে তাদের প্রচুর কোয়েশ্চেন মার্ক। না, এটা তো জানা ছিল ভ্যাকসিন আমাদের কখনোই কোভিড আটকাবে না। আপনি কোনো ভ্যাকসিন দেখেছেন যে একটা দিয়ে হয়? আজকে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, যেটা ফ্লু শট বলে পরিচিত, আমরা প্রতি বছর বছর দিই। কেন? প্রতি বছর বছর ভাইরাস তার চেহারা পরিবর্তন করে, আমরা নতুন করে ভ্যাকসিন তৈরি করি। আমার ধারণা কোভিডের ক্ষেত্রে তাই আসবে, এটা একটা অ্যাডাল্ট ভ্যাকসিনেশন শিডিউলের মধ্যে চলে আসবে, যে প্রত্যেককে প্রতি বছর বছর একটা কোভিডের শট নিতে হবে। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ ভ্যাকসিনের এগেনস্টে যাবে না, ভ্যাকসিন নিতে হবে, সাবধানতা মানতে হবে, কোভিড নিয়ে বাঁচতে হবে, কোভিড নিয়ে জীবন চলবে। কোভিড নিয়ে জীবন থেমে থাকলে ইকোনমি থেমে যাবে, লোকে না খেতে পেয়ে মারা যাবে। সুতরাং আপনারা সামান্য কিছু শতাংশ লোক আমাদের বাকি 99%কে নষ্ট করে দিচ্ছেন। সাধারণ 5-7 লক্ষ বাঙালির জন্য আজকে 9 কোটি বাঙালি ভুগছে। আজকে যদি থার্ড ওয়েভ না আসতো স্কুল কলেজ ভালোভাবে খুলতো, এবং আমি তো মনে করি স্কুল কলেজে সোশ্যাল ডিস্টেন্সিং অনেক ভালো মেনটেন করা যায়। আপনি বন্ধ করতে পারছেন না ইলেকশনের র্যালি, আপনি মেলা বন্ধ করতে পারছেন না, আপনি সব খোলা রাখছেন, এভাবে তো চলতে পারেন, কোথাও তো একটা রাশ ধরতে হবে। গত কয়েকদিনে পরিসংখ্যানটা হঠাৎ করে এলোমেলো হয়ে গেছে, প্রচুর মাত্রায় কেসেস আসতে শুরু করেছে, এইটা আপনি একজন ডক্টর হিসেবে এবং এতগুলো হসপিটালে আপনি যুক্ত আছেন, সেই হিসাবে কীভাবে দেখছেন? না, এটা জানা ছিল আসবে। এই মুহূর্তে যেটা হবে, আমরা এখন যে পেশেন্টদের পাচ্ছি, এটা চব্বিশ পঁচিশ তারিখে যে অনিয়মটা করা হয়েছে তার কুফল। আমি মানছি যে 10,000 জনের 1 জনের ক্ষেত্রে সিভিয়ার হবে ন্যাচারালি, কিন্তু ইনফেকশন যেখানে এত বেশি হয় সেখানে একসাথে জমায়েত করে সবাই মিলে ইনফেক্টেড হয়ে কমিউনিটির মধ্যে ছড়িয়ে পড়লে ন্যাচারালি আমাদের অনেক বেশি কেস আসবে। আমরা হসপিটাল তৈরি আছি, কিন্তু মুশকিলটা হচ্ছে যারা দেবে তারাই তো ইনফেক্টেড হয়ে পড়ছে, আমাদের মতো ডাক্তাররা তো বহু লোক আক্রান্ত, এবং সেইখানে স্বাস্থ্য পরিষেবা একটা ভেঙে পড়ার চান্স আছে। গত 3-4 দিনে হসপিটালগুলোর কিন্তু আস্তে আস্তে করে ICU ভরে যাচ্ছে, এবং বেডের কিন্তু অভাব মানুষ বুঝতে পারবে আর 3-4 দিনের মধ্যে থেকে, যে বেড কোথাও পাওয়া যাচ্ছে না। সুতরাং কেউ অযথা প্যানিক করবেন না,
আবার কেউ এটাও মাথায় রাখবেন না, এটা এমন একটা হয়েছে শুধু সর্দি কাশি জ্বর হবে, কিছু তো আর হবে না, এ নিয়ে মিছিমিছি ডাক্তাররা ভয় দেখাচ্ছে। আমাদের না এখানে একটু বিচক্ষণতার পরিচয় দিতে হবে, আমাদের এই সময় কোভিড বিধিটা মানতে হবে, যারা বাড়িতে বয়োজ্যেষ্ঠ মানুষরা তারা যেন বাড়ির মধ্যে থাকেন, আপনারা বাইরে থেকে গিয়ে তাদের সাথে সরাসরি দেখা করবেন না, বাইরে বেরোলে ভালো করে মাস্কটা পরুন, হাত স্যানিটাইজ করুন, সোশ্যাল ডিস্টেন্সিং না পসিবল হলে ডাবল মাস্ক পরে ভালো করে থাকুন। এটা ছাড়া তো আর কিছু বলার নেই, যা হওয়ার সেটা হয়ে গেছে, এবার আমাদের মৃত্যুটা যাতে কম হয় সেটাই আমরা সবাই প্রার্থনা করব। পুজোর আগেও বা এরকম সময় যখন সবাই এক্সপেক্ট করেছিল যে তৃতীয় ঢেউ আসবে, তখন চর্চায় ছিল যে এই তৃতীয় ঢেউ আসলে কম বয়সে যারা আছে তারা এফেক্টেড হবে, সো তৃতীয় ঢেউ তো চলে এসেছে, এবারে তাহলে বাচ্চারা যারা রয়েছে তাদের জন্য আপনি কি বলবেন? এমনি বাচ্চাদের না প্রতিরোধ ক্ষমতা বেশি, দ্বিতীয় ঢেউতে আমরা দেখেছি শতকরা 67% বাচ্চা কিন্তু ইনফেক্টেড হয়েছিল, কিন্তু হসপিটালাইজ করতে হয়নি তাদের। আশা করি তৃতীয় ঢেউ যেটা এসছে বাচ্চাদের ক্ষেত্রে সেরকমই বিহেভ করবে, বাচ্চাদের আক্রান্ত হওয়ার ঘটনা কম হবে, কিন্তু আমি সত্যিই কনসার্ন অ্যাবাউট দ্য জেরিয়াট্রিক পপুলেশন, যেটা আমাদের দেশে প্রায় 18 কোটি 30 লক্ষ জেরিয়াট্রিক পপুলেশন এই মুহূর্তে। আমি ধরলাম খুব সামান্য সংখ্যক এফেক্টেড হলেন, তার হলেও 30 লক্ষ লোক এফেক্টেড হবেন, এবং তার মধ্যে যদি ফ্যাটালিটি বাড়ে সেটা অনেক বিরাট একটা মৃত্যুর আকার ধারণ করবে। আমাদের দেশ দিয়ে না অন্য দেশের কি হচ্ছে বিচার করলে হবে না। স্যার গতবারের যে হোম আইসোলেশনের প্রোটোকল ছিল সেখানে দেখা গেছিল যে 15 দিন পর্যন্ত হোম আইসোলেশনে থাকতে হচ্ছে, এবারে তাতে কিছু বদল আসতে চলেছে শুনেছি, এবারে নাকি সেটার পরিমাণ কমানো হতে পারে, আপনি কি বলেন? না না এটা অলরেডি কমানো হয়েছে, সিডিসি আমাদের যেটা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল তারা একটা অলরেডি গাইডলাইন দিয়েছে যে এটা মোট 10 দিন, 5 দিন প্লাস 5 দিন, এবং এটাও বলেছে কেউ যদি কোনো আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসে এবং তার আইসোলেশনের জায়গা যদি না থাকে সে বাইরে বেরোতে পারে উইথ প্রপারলি ফিটেড N95 মাস্ক। কিন্তু মুশকিল হচ্ছে তো বলাটা তো সোজা, লোকের মধ্যে যদি সচেতনতা না বাড়ে প্রপারলি ফিটেড N95 তো ছেড়ে দিন, সাধারণ মাস্ক কাপড়ের মাস্কই লোকে পরছে না, কিন্তু এটা অলরেডি বদল এসেছে, 10 দিন আইসোলেশন যথেষ্ট। বহুদিন ধরে চলার ফলে এই রোগটা অনেকের ক্ষেত্রে একটা মেন্টাল ডিপ্রেশনের জন্ম দিয়েছে, তারা এই থার্ড ওয়েভ আসার সঙ্গে সঙ্গে অন্তত আবার নতুন করে ভাবতে শুরু, এই একটু আশা আরও দেখেছিলাম আবার সমস্ত কিছু বন্ধ হয়ে গেল, তারা আবার অবভিয়াসলি তারা ডিপ্রেসড হয়ে যাচ্ছেন, এবং তারা টিভিতে পরিসংখ্যান দেখছেন, খবর চালিয়ে রাখছেন, নানান চ্যানেলে নানান কথাবার্তা শুনছেন, তারা আরও বেশি ডিপ্রেসড হয়ে পড়েছেন। তাদের জন্য যদি শেষটুকু বলেন এবং তারা যদি আমাদের এই কথাটা শুনে অন্তত মেন্টালি একটু ভালো থাকে। না না একটা কথা পরিষ্কার যে এখানে না প্যানিক করার কোনো জায়গা নেই, আর আপনি দেখুন টোটাল গতকাল অবধি যত আমাদের আক্রান্ত হয়েছে তার মধ্যে খুব অল্প শতাংশ লোককেই কিন্তু ভর্তি করতে হয়েছে। সাবধানে থাকুন, অযথা আতঙ্ক ছড়াবেন না, আর মিডিয়ার কাছে আমার একটাই অনুরোধ, টিআরপি বাড়ানোর জন্য ব্রেকিং নিউজ বলে জোরে জোরে এখানে এতজন আক্রান্ত, এখন কোভিড আক্রান্তের সংখ্যা আপনারা দেখবেন না, আপনারা দেখবেন শুধু কজনকে হসপিটালে ভর্তি করতে হচ্ছে, তাহলেই বোঝা যাবে যে ওমাইক্রন বা ডেল্টা প্লাস ওমাইক্রন অথবা ফ্লু প্লাস ওমাইক্রন অথবা জেরিয়াট্রিক পপুলেশনের ব্যাকটেরিয়াল ইনফেকশন প্লাস ওমাইক্রন কতটা খারাপ হচ্ছে। আপনারা কেউ কোভিড কাউন্ট করবেন না, আপনারা কাউন্ট করুন নাম্বার অফ কেস অ্যাডমিটেড ডিউ টু কোভিড, তাহলেই দেখবেন অযথা ভয় করবেন না। সেকেন্ড ওয়েভের ধাক্কায় যারা আক্রান্ত হয়েছিলেন কোভিড পজিটিভ হয়েছিলেন তাদের মধ্যে বহু মানুষ এখনো লং কোভিডে ভুগছে, এবং দেখা গেছে যে ওই সময় আক্রান্তদের মধ্যে এমন কিছু সিমটমস ডাক্তাররা খুঁজে পেয়েছেন যেটা আনএক্সপেক্টেড, তাদের সেই জায়গা থেকে রিকভার করতে এখনও সময় লাগছে। সো থার্ড ওয়েভ তো আবার চলে এলো, সেখানে মানুষের মধ্যে আবার ওই ব্যাপারটা আছে যে তারা কি লং কোভিডের এই ধাক্কা সামলাতে পারবেন, এই কোভিডটা কি তাদের আবার অতটাই ভোগাবে? আমার মনে হয় এখনই কেউ কোনো এটা কনক্রিট ডিসিশনে আসতে পারবে না, যে কোনো একটা রোগ তার ইভলিউশন হচ্ছে, তার স্টাডি হচ্ছে, তার এপিডেমিওলজিক্যাল দেখা হচ্ছে, বিভিন্ন ডেটাগুলো সংগ্রহ করা যাক, তবে লং কোভিড তো একটা ডেফিনেটলি একটা নোন এন্টিটি, যে কোভিড সেরে গেছে কিন্তু তার ম্যালেজ, গা ব্যথা, তার ভালো লাগছে না, সোজা বাংলায় যেটা ম্যাজম্যাজ করা, বহু লোকের 6-7 মাসও পারসিস্ট করছে। এছাড়া কোভিডের সাথে
অন্য প্রবলেমগুলো কার্ডিওভাস্কুলার রিস্ক এগুলোও তো হয় এবং বাড়ছে সেগুলো। সুতরাং কিন্তু এই থার্ড ওয়েভ কতটা এফেক্ট করবে সেটা বলার সময় আসেনি, এটা অনলি টাইম উইল টেল আস যে আমরা কতটা আক্রান্ত হব। কিন্তু বিচক্ষণতা এবং সাবধানতার মান নেই। আমার আলটিমেটলি একটাই বলা, কেউ অযথা আতঙ্কিত হবেন না, অযথা কেউ গুজবে কান দেবেন না, গুজব কেউ ছড়াবেন না। এটা একটা রোগ, যাতে ঐক্যবদ্ধ হয়ে সমস্ত পৃথিবীর লোককে যুদ্ধ করতে হবে, তবেই আমরা ভালোভাবে আগের মতো সেই মুখোশবিহীন জীবনে ফিরে যেতে পারব। ডাক্তাররা যেভাবে লড়ে চলেছেন এই কোভিডের সময়, প্রত্যেকটা হসপিটালে নার্সিংহোমে বেশিরভাগ ডক্টর কিন্তু আক্রান্ত, স্বাস্থ্যকর্মীরা তারা আক্রান্ত, তারা যদি পরিষেবা থেকে ক্রমাগত এইভাবে আক্রান্ত হয়ে দূর সরে যান, পরিষেবাটা দেবে কে? আর তারা কিন্তু আক্রান্ত হচ্ছেন শুধুমাত্র আমাদের নির্বুদ্ধিতার কারণে, পরিষ্কার কথা। সো আমরা যদি একটু বেশি সচেতন হই আমরা ভালো রাখতে পারবো আমাদের স্বাস্থ্যে যারা খেয়াল রাখেন তাদের, অর্থাৎ ডক্টরদের। তাই এই কোভিডের থার্ড ওয়েভে এটাই আমাদের কাছে একটা শিক্ষণীয় ব্যাপার হোক, কোভিডের যে পাঞ্জা, কোভিডের যে থাবা সেটা দুর্বল হোক ধীরে ধীরে, কিন্তু আমরা যেন আমাদের কর্তব্য থেকে সরে না আসি, আমরা যেন আমাদের কর্তব্যটুকু মনে রেখে স্যার যেগুলো বললেন সেগুলোকে পালন করি। থ্যাংক ইউ সো ভেরি মাচ স্যার। থ্যাংক ইউ।